বিশ্বব্যাপী ক্রমান্বয়ে জনপ্রিয় হচ্ছে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। নিরাপদ বিনিয়োগ ও জনপ্রিয়তার কারণে সিঙ্গাপুর, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কিছু অমুসলিম দেশে ইতোমধ্যেই সফলতা পেয়েছে বিশেষায়িত এই ব্যাংকিং ব্যবস্থা। এবার এই ধারায় যুক্ত হতে চলছে বিশ্বের 11তম অর্থনৈতিক শক্তির দেশ রাশিয়া। দুই বছরের পরীক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে সেপ্টেম্বরের প্রথম দিন থেকে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে রাশিয়া। দেশটিতে প্রায় 2.5 কোটি মুসলিম বসবাস করে, ফলে ইতোমধ্যেই সেদেশে বিভিন্ন ইসলামী অর্থনৈতিক সংস্থা রয়েছে। তবে রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো এই ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে মস্কো। গত 4 আগস্ট ইসলামিক ব্যাংকিংয়ের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন একটি আইনে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, New dimensions in education. দেশটির পরীক্ষামূলক এই ব্যবস্থার আওতায় প্রথমে রাশিয়ান ফেডারেশনের 4টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রজাতন্ত্রে ইসলামিক ব্যাংকিং চালু করা হবে। প্রজাতন্ত্রগুলো হল তাতারস্তান, বাশকর্তস্তান, চেচনিয়া ও দাগেস্তান। এসব অঞ্চলে আগে থেকেই ইসলামিক অর্থায়নের অভিজ্ঞতা রয়েছে। রাশিয়ার এই পরীক্ষামূলক প্রকল্প সফল হলে ভবিষ্যতে দেশটিতে ইসলামিক ব্যাংকিং সংক্রান্ত নতুন আইন পাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়া চাইছে মুসলিম প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্যের সঙ্গে তার বাণিজ্য বৃদ্ধি করতে। সেই লক্ষ্যেই এই ধরনের বিশেষায়িত ব্যাংকিং প্রথা চালু করেছে মস্কো। রাশিয়ার বৃহত্তম ব্যাংক এসবার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওলেগ গনেভ জানান, ইসলামিক ব্যাংকিং খাতের বার্ষিক প্রবৃদ্ধির হার প্রায় 40%। 2025 সালের মধ্যেই এটি $7.7 trillion বাজারে পরিণত হওয়ার আশা রয়েছে। রাশিয়ার অ্যাসোসিয়েশন অব এক্সপার্টস ইন ইসলামি ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট মাদিনা কালি মুল্লিনা জানান, ইসলামিক অর্থায়ন করা হয় অংশীদারত্বের ভিত্তিতে, যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় দেখা যায় না। এই খাতের জন্য সঠিক নীতিমালা এবং বিনিয়োগকারী ও গ্রাহকদের সুরক্ষা প্রয়োজন, কারণ এই খাত সরকারের সহযোগিতামূলক সুবিধা থেকে বঞ্চিত, যেহেতু প্রচলিত ব্যাংকিং সুবিধাগুলো সুদভিত্তিক, যা ইসলামী অর্থনীতিতে নিষিদ্ধ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভিজিটর ব্রায়ানা গ্যালিভা জানান, ইউক্রেনে সামরিক অভিযানের পর পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থা থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়া, ফলে ক্রমেই পাশ্চাত্যের বিপরীতে প্রাচ্যের দিকে ঝুঁকতে থাকে মস্কো। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে লেনদেন বাড়াতে পদক্ষেপ নিচ্ছে পুতিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, তুলনার হিসেবে ইসলামিক ব্যাংকিং দেশটির অর্থনীতিতে খুব সামান্যই প্রভাব ফেলবে, তবে এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে বিপুল বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে রুশ ব্যবসায়ীরা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।